বন্ধুরা আজ আলোচনা করবো আসামিকে দণ্ডবিধি পড়ানোর আইন নিয়ে। আসামিকে দণ্ডবিধি পড়ানোর ক্ষেত্রে আমাদের সংবিধান এবং মানবাধিকারের সার্বজনীন নীতিমালা এবং আমাদের দেশের প্রচলিত আইন এবং জেল কোড কি বলছে, দণ্ডবিধি বা আড়ুয়াবিধি বিষয়ে আইনে যা কিছু বলা আছে সেই অমানবিক বিষয়গুলো নিয়ে কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। দণ্ডবিধি পড়িয়ে আদালত কক্ষে কোনো আসামিকেই আর হাজির করা যাবে না বলে আদেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। তবে নিরাপত্তার স্বার্থে কারাগার থেকে আদালতে আনা নেওয়ার সময় দণ্ডবিধি পড়ানো যাবে বলে মত দিয়েছেন আদালত। আমাদের সংবিধানের 111 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকারিতা সম্পর্কে বলা হয়েছে যে আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য অবশ্য পালনীয় এবং সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগ কর্তৃক ঘোষিত আইন অধস্তনের সকল আদালতের জন্য অবশ্যই পালনীয় হবে। কাজেই আমাদের সংবিধানে স্পষ্ট করে বলা আছে যে কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাবে না, কিংবা নিষ্ঠুর অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না, কিংবা কারোর সঙ্গে কোন রকম নির্দয় আচরণও করা যাবে না। আরো বলা রয়েছে যে অল আর ইকুইল ইন দা আই অফ ল, এবং আইনের সমান আশ্রয় লাভের সবাই অধিকারী। আইন অনুযায়ী ছাড়া জীবন এবং ব্যক্তি স্বাধীনতা থেকে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না, কিংবা কোনো ব্যক্তির জীবন স্বাধীনতা দেহ সুনাম বা সম্পত্তির হানি ঘটে এমন কাজ করা যাবে না। আইনসম্মত নিরপেক্ষ আদালত কর্তৃক প্রকাশ্য বিচার ব্যতীত কাউকে কোনো ধরনের শাস্তি দেওয়া যাবে না। একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন গ্রন্থ সে দেশের সংবিধান। সেই সংবিধান লঙ্ঘন করে জেলখানার মধ্যে বন্দীদের শায়েস্তা করার জন্য যখন তখন দণ্ডবিধি কিংবা আড়ুয়াবিধি পরিয়ে রাখা কতটুকু যুক্তিসঙ্গত বা আইনসম্মত। এবার জানিয়ে রেখি যে দণ্ডবিধিটা কি। দণ্ডবিধি হচ্ছে বন্দী বা বিচারাধীন অভিযুক্ত ব্যক্তির পায়ে মোটা লোহার রিং পরিয়ে তাতে শিকল এঁটে তা ওই বন্দীর হাতে ধরিয়ে দেওয়া হয়। জেল কর্তৃপক্ষের নির্দিষ্ট করে দেওয়ার সময় পর্যন্ত তাকে কিন্তু এটি পরে থাকতে হয়। উঠা বসা হাঁটা চলা ঘুমানো সবই এই বেড়ি পরেই করতে হয় ওই জেল বন্দীর। আর আড়ুয়াবিধি হচ্ছে যারা জেল কর্তৃপক্ষের দৃষ্টিতে অবাধ্য তাদেরকে দুই পায়ে রিং এর সাথে 1 ফুট লম্বা লোহার রড লাগিয়ে দেওয়া হয়। এর ফলে বন্দি দুই পা একত্র করতে পারে না, তাকে হাঁটতে হয় দু পা ফাঁক করে, ঘুমাতে হয় চিত হয়ে বা উপর হয়ে। বর্ণনা অনুযায়ী নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শাস্তির নামে বিচারের নামে কি বর্বর নির্যাতন চলে ওই মানুষদের উপরে। জেলের ভিতরকে অপরাধ করলে তার নিষ্পত্তির নিয়ম রয়েছে আমাদের জেল কোডের 19 নম্বর অধ্যায়ে। এই অধ্যায়ের 708 নম্বর বিধান অনুযায়ী জেলের মধ্যে কেউ অপরাধ করলে জেল সুপারিনটেন্ডেন্ট মহোদয় 11 ধরনের লঘু এবং 11 ধরনের গুরুতর শাস্তি দিতে পারেন। গুরুতর শাস্তির মধ্যে রয়েছে সকল বন্দীদের থেকে আলাদা করে কাউকে 7 দিনের জন্য কোনো সেলে আটক রাখা, 30 দিনের জন্য দণ্ডবিধি পড়ানো ইত্যাদি। তবে জেল কোডের 708 নম্বর বিধান অনুযায়ী বিচারাধীন আসামি বা রাজবন্দীদের এ ধরনের গুরুদণ্ড দেওয়া যাবে না, কারণ 708 নম্বর বিধানটি কেবল আদালতের সাজাপ্রাপ্ত আসামির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কিন্তু আমাদের সংবিধান যেখানে মানুষকে নির্মম এবং হিংস্র শাস্তিদানের বিপক্ষে, সেক্ষেত্রে কিছু কিছু ক্যাটাগরি জেলবন্দীদের হাত করা এবং দণ্ডবিধি পড়ানো সম্পূর্ণ সংবিধান বিরোধীও বটে। আমাদের জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ কারাবন্দীদের জন্য রাষ্ট্রের তরফ থেকে অনুষ্ঠিত যে নীতিমালা তৈরি করেছে সেখানকার 33 নম্বর অনুচ্ছেদে দণ্ডবিধি পড়ানোকে অমানবিক হিসেবে ঘোষণা করা হয়েছে। সাধারণত একসঙ্গে 3টি মামলার আসামি হলে তাকে কোর্টে নেওয়া হয় দণ্ডবিধি পড়িয়ে। হাত করা যথেচ্ছ অপ্রয়োজনীয় ব্যবহার সার্বজনীন মানবাধিকার ঘোষণার 3, 4, 5 এবং 7 অনুচ্ছেদে সুস্পষ্ট লঙ্ঘন। সম্মানিত ভিউয়ার্স, দণ্ডবিধি পড়ানোর এই অমানবিকতা নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে